নাগরিকত্ব আইনের সমর্থনে ডাল খোলায় অভিনন্দন যাত্রা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নেতাজির নাতি চন্দ্র বসুর বক্তব্য নিয়ে বলেন, কিছু মানুষ আছে যারা শুধু সমালোচনাই করেন, আর কিছু মানুষ কাজ করেন। অন্যদিকে ব্যালট প্রসঙ্গে বলেন, ভোট ব্যালটে হবে না ইভিএমে হবে তা নির্বাচন কমিশন ঠিক করবে, মুখ্যমন্ত্রী নয়। ভাস্কর সমর্থনে নরেন্দ্র মোদীকে অভিনন্দন দেওয়ার জন্য রাস্তায় নামবেন, ভাঙবেন, আমরা তার সঙ্গে একাধিক মামলা হচ্ছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? মামলা করে গণতন্ত্রে কাউকে আটকানো যায় না। যারা নৈতিক ভাবে হেরে যায় তারা এখানে কাজে লাগিয়ে আটকা হচ্ছে, চেষ্টা করে বিরোধীদেরকে এটা হিতে বিপরীত। সুব্রহ্মণ্য স্বামী আজকে বলেছেন যে আজাইন ফৌজে যারা ছিল তাদের কাউকে ইনভাইট করা নেই 26 জানুয়ারি, এবং এ নিয়ে আজকে চন্দ্র বসু তার হবে সাধারণ মানুষ এই পুরো ভোটে বা পুরসভাতে যে ধরনের দুর্নীতি স্বজন পোষণ চলেছে সব জায়গায় তার বিরুদ্ধেই ভোট দেবেন, উন্নয়নের জন্য ভোট দেবেন, বিজেপিকে ভোট। ব্যালট পেপারে ভোট হবে বলে সিএম জানিয়ে দিয়েছে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। দেখুন, মমতা ব্যানার্জি ভাবছেন যে ব্যালট জিতে যাবেন, ব্যালট বা ইভিএম জেতায় না ভোটে, সাধারণ মানুষ জেতায়, তারা টিএমসিকে ভোট দেবে। বিধানসভায় তো খারাপ ফল হয়েছে, তারপরে পুরো ভোটে ভালো হবে?